ভোটের আগে বিরোধী নেতাকর্মীদের কব্জা করার যে চেষ্টা করেছিল সরকার, মেজর হাফিজের ঘটনা তারই প্রমাণ। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে, কিংস পার্টি করেও তারা সফল হতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। সকালে কারাবন্দী বিএনপি পন্থী আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার কাজলে ধানমন্ডির বাসায় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, ক্ষমতা ছাড়ার ভয়ে ভীত সরকার, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই তাদের ভেতরে এই ভয় তারা করছে। কারণ সরকার জনগণের কথা চিন্তা না করে শুধু ক্ষমতায় থাকার জন্য ভোটাধিকার কেড়ে নিয়েছে। শুধু জাতীয় নির্বাচন নয়, ভোট ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে সরকার। তারা হয়তো অন্তরে ভীত, তারা হয়তো মনে করছে যে তারা যদি এই দেশকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে না রাখে তাহলে হয়তো তারা ক্ষমতা থেকে সরে যেতে পারত। অপচেষ্টা যেটা তারা মেজর হাফিজের উপরে চালানোর চেষ্টা করেছিল সেটা যে ব্যর্থ হয়েছে এই ঘটনার ভিতর দিয়ে তো সরকারের সেই ব্যর্থতাই প্রকাশ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।